চলতি পথে যে কারণ নজর কেড়ে নিতে পারে আকাশচুম্বী এ ভবন। রহস্যময় এ ভবনে নেই কোনো জানালা। বলা হয়ে থাকে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ভবনগুলোর মধ্যে অন্যতম যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থিত সুউচ্চ এই স্থাপনাটি, ফলে এটিকে ঘিরে ছড়িয়ে পড়েছে নানা কল্পকাহিনী। নিউ ইয়র্কের ম্যানহাটনের 33 টমাস স্ট্রিটে অবস্থিত 550 ফুট লম্বা ও 29 তলা এ ভবন। এটি তৈরি করা হয় 1969 থেকে 1974 সালের মধ্যে। স্থপতি জন কার্ল ওয়ার্নেকের তৈরি এ ভবনের সুরক্ষা ব্যবস্থা এতটাই উন্নত, বলা হয়ে থাকে পারমাণবিক হামলায়ও দিব্যি টিকে থাকতে পারবে রহস্যময় এ ভবন। 2017 সালে হলিউড অভিনেতা টম হ্যাংসের এক টুইটের পর ভবনটি সবার নজর কাড়ে। সে সময় ভবনের ছবি পোস্ট করে এই অভিনেতা লিখেন, এটি তার দেখা সবচেয়ে ভয়ঙ্কর ভবন, এর ভিতরে কি করা হয় তাও জানতে চান তিনি। তারপর থেকেই নিউ ইয়র্ক ছাড়িয়ে ভবনটি নিয়ে কৌতূহল বাড়ে সাধারণ মানুষের। ভবনটি সাধারণ মানুষের কাছে লং লাইন্স বিল্ডিং নামেও পরিচিত। মার্কিন সংবাদ মাধ্যম ইন্টারসেপ্টের এক প্রতিবেদন অনুসারে জানা যায়, ভবনটি মূলত মার্কিন টেলিকমিউনিকেশন কোম্পানি AT&T এর দূরবর্তী ফোন কল সংযোগ স্থাপনকারী কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। তবে এই ভবনটিকে ব্যবহার করে গোয়েন্দা নজরদারি চালিয়ে থাকে মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থা তথা NSA। প্রতিবেদনে উঠে আসে এই ভবন থেকে যুক্তরাষ্ট্র জুড়ে বিভিন্ন ফোন কল, ফ্যাক্স বার্তা ও ইন্টারনেট ডাটা ট্র্যাকিং করে থাকে NSA। ভবনটিতে কার্যক্রম চালাতে NSA কে সহায়তা করেন AT&T কর্মীরা। নজরদারি কার্যক্রম পরিচালনার জন্য ব্যবহৃত রহস্যময় এই ভবনটিকে মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার কর্মীরা টাইটান পয়েন্ট ছদ্মনামে পরিচয় দিয়ে থাকেন। ইন্টারসেপ্টের প্রতিবেদন বলছে, এখান থেকে জাতিসংঘ, আন্তর্জাতিক মুদ্রা তহবিল, বিশ্বব্যাংক সহ বিভিন্ন সংস্থা ও ঘনিষ্ঠ মার্কিন মিত্র জার্মানি, জাপান ও ফ্রান্স সহ অন্তত 38টি দেশের ফোন কলের উপর নজরদারি চালায় NSA। রহস্যময় এই ভবনের ঠিক পাশেই অবস্থিত মার্কিন জাতীয় তদন্ত সংস্থা FBI এর নিউ ইয়র্ক দপ্তর। মার্কিন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী NSA কর্মীরা ভবনটিতে কোনো সরঞ্জাম নিয়ে প্রবেশের সময় FBI এর সহযোগিতা নিয়ে থাকেন। এ সময় তারা নিজস্ব পরিচয়পত্র ও বেজ বা পদবি সম্বলিত কোনো চিহ্ন ব্যবহার করতে পারেন না। ইহসান আবদুল্লাহ, কালবেলা ডেস্ক।